অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না, তাকে আদর্শ সত্য কোরআন হাদিসের যুক্তি পেশ করুন। এটা কোনো আয়না ব্যবসায়ী মাসালাটা বাইর করছে মনে হয়। ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে, যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে, এরকম কোনো কুমতলবে কোনো আয়নার দোকানদার এরকম মাসালাটা সালা বাইর করছে মনে হয়। কোরআন হাদিসে এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, কিছু কিছু বানোয়াট মাসালা আমাদের সমাজে কোত্থেকে আসলো? মনে হয় কোনো মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে। উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো জায়েজ হবে? মানকাদিব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা ওয়া মুকাদাহু মিনান নার। নবীজি বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে, ইসলাম বলে নাই সে নিজে থেকে বানায় বলল, সে যেন জাহান্নামের টিকেটের রিজার্ভেশন করে নিল। এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার। তো আমাদের দেশে দেখা যায় যে ওরকম অনেক কথা আছে। ধরেন একটা আছে, রাতে নখ কাটা ঠিক না। শুনছেন আপনারা? ভাঙা আয়না মুখ দেখা ঠিক না, ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না, রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না, এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে, হাদিস কোরআনে কোথাও এটা নিষেধ করে না। কিন্তু এই ঠিক না আসলো কোত্থেকে? আমি চিন্তা করে মাঝে মধ্যে এটার উত্তর পাই। আমার কাছে মনে হয়, আমার ভেতর থেকে উত্তর আসে এটা, যে মনে হয় কোনো সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলা পান নখ কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে, আগে যুগে আপনার বিদ্যুৎ ছিল না, আপনার হারিকেন মোমবাতি বা চেরাগের লাইটে নিবু লাইটে নখ কাটতে গিয়ে আঙুল কেটে ফেলতে পারে পোলা পান, এই জন্য মাসালা বাইর করছে রাতে নখ কাটা ঠিক না। বুঝতে পারছেন? তারপরে যায় আপনার রাতে যদি পানি ফেলেতে যায়, তো এখন তো আর ফকফকা লাইট তখন ছিল না, অন্ধকার ছিল সব, দেখা গেলো কেউ আসতেছে তার গায়ে পানি পড়তে পারে, এই জন্য একটা মাসালা বাইর করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না। এই যত ঠিক না আছে এগুলো সব সৎ উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে হয়তো কেউ বা কারা, কিন্তু এগুলো কোরআন হাদিসে যেগুলো বললাম এগুলো নাই। এগুলো আমাদের সাবধান থাকতো। হ্যাঁ, ভাঙা প্লেটে আপনি খাবেন না, সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে, পরিষ্কার ভালো করে হবে না, এই জন্য আপনি না খাইতে পারেন, সেটা স্বাস্থ্যগত বিষয়। শরীয়তের কোনো সে এখানে নাই, নিষেধ করে নাই। এখন কোনো প্লেটের দোকানদার যদি ফতোয়া বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না, ওটা ফালে দিয়ে নতুন আরেকটা কিনবেন, তাহলে এটা তো ধান্দা হবে, বদমতলব হবে, বিধায় সমস্ত কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রথম রাকাতে সূরা নাস পড়লে করণীয় কি? প্রথম রাকাতে সূরা ফালাক পড়লে ভুলে দ্বিতীয় রাকাতে সূরা কাউসার পড়লে করণীয় কি? দেখুন, কোরআনে কারিমের তারতিব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা সুন্নাহ। এই জন্য আপনি প্রথম রাকাতে সূরায়ে ফালাক যদি পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি সূরায়ে নাস পড়বেন, উল্টা পেছনে যাবেন না, সামনের দিকে যাবেন। এটাই হলো সুন্নাহ, তারতিব রক্ষা করা। যদি তারতিবের খেলাফ হয়ে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু এটা একটা অনুচিত কাজ হলো, সুন্নার খেলাফ কাজ হলো, নামাজ হয়ে যাবে, নামাজটার কোয়ালিটিতে ত্রুটি হলো, পরবর্তী জন্য সাবধানে থাকতে হবে, নামাজ হয়ে যাবে। আর যদি কেউ প্রথম রাকাতে সূরায়ে নাস পড়ে বসে আছে, কুলাউ রব্বিন নাস, এরপরে সূরা কি? সূরা নাসের পরে সূরার নাম কি? আর সূরাই নেই, নাম থাকবে কোত্থেকে? তো এখন প্রথম রাকাতে বেচারা নাস পড়ে বসে আসছে, বা দ্বিতীয় রাকাতে কি করবে? এই জন্য অনেক ফুকাহা কেরাম পরামর্শ দিয়েছেন, ফুকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাকাতেও সে সূরা নাসই পড়বে, দ্বিতীয় রাকাতেও সে আবার সূরায়ে নাসই পড়বে, অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না, এটা হতে পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে।